বন্ধুরা, এখন আমি একটা হাতি আঁকবো। তো শুরু করা যাক। প্রথমে কানটাকে এইভাবে এঁকে নিচ্ছি, একটা এরকম গোলের মতন করে একটা কান আঁকলাম, ঠিক আছে। এরপরে মাথা হবে হাতিটার, তো মাথাটা ঠিক এরমভাবে নিয়ে সমান করে এইভাবে নামাচ্ছি। সুরটা হচ্ছে, ঠিক আছে, সুর হলো এই সুরটা ঠিক যেরকম একটু মোটা হয়ে এভাবে উঠছে। এই গিয়ে এই এবার এখান থেকে হাতির দাঁতটা করে দিচ্ছি। এই দাঁতটা একটু বেঁকা হয়ে এরমভাবে একটু মোটা করে এরম করলাম, এই জায়গাটা মিলিয়ে দিলাম, ঠিক আছে। এবার ঠিক চোখটা করব, এই ঘানটা ছোট্ট চোখ, হাতির চোখ তো বেশি বড় হয় না, তো চোখ করলাম। এবার হাতির পিঠ হবে, বডিটা, তো এই জায়গাটা একটু ঢাল করে তারপরে পিঠটাকে এরকম উঁচু করে পাহাড়ের মতন একটা এরকম পিঠটা থেকে পায়ের দিকে নামছি সোজা, ঠিক আছে। এই পাটা করলাম এই জায়গাটা। এবার হাতির সামনের পায়ের কাজটাও করে নিই, এখান থেকে এই সামনের পাটাও এরকম করলাম, মোটা মোটা পা হয় হাতির, অনেকটাই মোটা। তো এই বডির কাজটা হবে পেট, পেটটা হয়ে এরকম পিছনের পাটা, পিছনের পাটাও এরকম মোটার মধ্যে করব। হয়ে গেল পিছনের পা। এবার নখের মতন যে অংশটা হয় করে দিলাম সামনেরও তাই। এবার পিছনের পাটা, পিছনের পাটা সাধারণত এরকমভাবেই দেখা যায়। করলাম এখানটা এরম পিছনের পাটা, সামনের পায়ের একটা অংশ এরম পিছন দিকে করে দেবো, যাতে মনে হয় হাতিটা পাটা তুলে রেখেছে। মোটা করে এরকম এই হয়ে গেল হাতির বডিটা, একটু মোটা সোটাই হয়েছে বেশ। একটা ছোট্ট লেজ করে দিতে হবে, ছোট্ট করে একটা লেজ হয়ে গেল। হয়ে গেল একটা হাতি। হাতিটা রং করবো এরকম একটু হালকা আকাশি আকাশি মতন করে, ঠিক আছে। পুরো বডিটা রং হবে, দাঁতগুলো রং হবে না, আর পায়ের যে অংশগুলো এগুলো আছে এগুলো রং হবে না, ঠিক আছে। বাকিগুলো হালকা আকাশি, সাইডের দিকগুলো একটু ডিপ করে করব। এই জায়গাগুলো, কানটা বড় একটা কান, ঠিক আছে, এটাকে আমরা পুরোটাই রং করবো এখন। মোটামুটি রং আমাদের সম্পন্ন হয়ে গেছে, এবার একটুখানি কাজ বাকি আছে এখানে। কাজটা হচ্ছে এই হাতির শুঁড়ের মধ্যে একটু দাগ দাগ মতন থাকে, এগুলো একটু করে দেবো, পেন্সিল দিয়ে করে দেবো, যাতে দেখে মনে হয় শুঁড়টা বেশ, ঠিক আছে। তো মোটামুটি আমাদের হাতি আঁকা হয়ে গেছে। তো কীরকম লাগছে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ধন্যবাদ।